টস হেরে ব্যাট করতে নেমে রমতলা গুলবাস এবং জগদীশ সান মিলে দারুণ শুরু করে কলকাতার নাইট রাইডার্সের শুরু থেকে তারা এই দুজন ঝড়ো ইনিংস খেলে থাকে যদিও পনেরো বলে উনিশ রান করে আউট হয়ে যান জগদীশ সান তিনে নামে শার্দুল ঠাকুর অবশ্য প্রমোশন পেয়ে তিনি ইনিংস বড় করতে পারেনি মাত্র চার রান করে তিনি আউট হয়ে যান দলীয় সাতচল্লিশ রানের সময় দ্বিতীয় উইকেটের পতন পরে কলকাতা নাইট রাইডার্সের কলকাতার ইনিংস একাই টেনে নিয়ে গেছেন রহমতুল্লাহ গুলবাস মাঝে তাকে সঙ্গ দিয়েছেন ভেঙ্কটেশ আয়ার চোদ্দ বলে এগারো রান করে অধিনায়ক নীতিশ সানার ব্যাট থেকে আসে তিন বলে চার রান রমতুল্লা গুলবাস ফিরেছেন উনচল্লিশ বলে একাশি রান করে এছাড়াও শেষের দিকে রিঙ্কু সিং বিশ বলে উনিশ অ্যান্ড্রু রাসেল উনিশ বলে চৌত্রিশ রান করে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত বিশ ওভারে একশো রান করে সাত উইকেটে একশো আশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে গুজরাট টাইটেন্সের দুর্দান্ত শুরু এনে দেয় শুভমান গেল এবং রিদিমান সাহা দুজনে মেলে যোগ করেন একচল্লিশ রান বলে রান করে আউট হয়ে যান এরপরে হার্দিক পান্ডিয়া ব্যাটাতে মাঠে নামেন দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন পঞ্চাশ রান ডেভিড মিলার এবং বিজয় শঙ্কর তারা দুজনে শেষ পর্যন্ত ঝড়ো ব্যাটিং করে গুজরাটকে জিতিয়ে মাঠ ছাড়ে বিজয় শঙ্কর চব্বিশ বলে একুশ এবং ডেভিড মিলার আঠারো বলে বত্রিশ রান করে নট আউট থাকেন শেষ পর্যন্ত গুজরাট টাইটেন্স সতেরো দশমিক পাঁচ ওভারে একশো আশি রান করে তিন উইকেটে জবাবে সাত উইকেটে এই ম্যাচটা তারা জয়লাভ করতে পারে আজকের ভিডিওটা স্পন্সারশিপ করেছে বিজি স্পোর্টস এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট এছাড়া আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং ম্যাচ প্রেডিকশন ম্যাচ হাইলেক্স এখনই দেই না করে ডিসক্রিপশন কমেন্ট বক্সে বিজি স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে বিজি স্পোর্টস লিঙ্কে ক্লিক করে বিজি স্পোর্টসের পাশে থাকতে পারেন